আসসালামু আলাইকুম। আজকে আমরা রাতের বেলায় রওনা দিচ্ছি সমুদ্র স্নানে। এখন তো রাত প্রায় 10টা 11টা বাজে, এরকম 10টা 11টার মতো হয়ে গেছে। তো আমরা সমুদ্র স্নানে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে রওনা দিলাম, আমরা বোর্ডিং থেকে বের হয়ে রওনা দিয়েছি। যে রাস্তা দিনের বেলায় একটা ভিডিও আপনাদের 4 নম্বর যে ব্লগটা সেটা মধ্যে দেয়া আছে, আমরা যে জানি দিনের বেলায় যে ভিডিওটা সেটা দেওয়া আছে। এখন রাতের বেলায় আমরা যাচ্ছি, দিনের বেলায় মারিয়ামের বাবা স্নান করছে, সমুদ্রতে নামছেন, আমরা এখন যাচ্ছি রাতের বেলায় আর কি। কারণ মেয়েরা রাতের বেলায় সবচেয়ে বেটার হয়, কারণ এখানে সব মহিলারা রাতের বেলায় সমুদ্রতে নামে, তার জন্য আমরা রাতের বেলায় রওনা দিচ্ছি। তো গাড়ি পার্কিং এই যে এখানে সমুদ্রের সামনে গাড়ি পার্কিং, এখানে একটা পার্ক আছে, তো পার্কে আমরা কিছুক্ষণ বসবো, তার জন্য আমরা গাড়িটা এখানেই পার্কিং করে নিলাম। তো পার্কিং শেষে আমরা একটু এখানে বসে আড্ডা টাড্ডা দেওয়ার পরে আমরা কিছু ওয়েট করবো যে পরিবেশটা বুঝে, তারপরে আমরা সমুদ্রতে যাব। এই যে পার্কিংয়ে আসছি, এখন পার্কিংয়ে বসার চেষ্টা করতেছি, ভালো একটা জায়গা খুঁজতেছি মারিয়ামের বাবা মারিয়ামের আঙ্কেল। তো এখানে আমরা বসে একটু সময় দেখব, পরিবেশটা দেখব, কীভাবে কী পরিমাণ মহিলারা সমুদ্রতে নামতেছে সেটাও দেখব, পার্কেও একটু পরিবেশটা দেখব আর কি রাতে। তার জন্য আমরা বসে আছি, পার্কেই বসে আছি। তো ইতিমুহূর্তে আমরা সমুদ্রতে নামার জন্য রেডি হয়ে গেছি অলরেডি, আমরা এখন সমুদ্রের দিকে রওনা দিব যাওয়ার গোসলের জন্য। পার্ক অনেক সুন্দর লাগে রাতের বেলায়, সবাই অনেক রাত অবধি, সারা রাত পর্যন্ত এখানে মানুষ থাকে, পার্কে ঘুমায়, পার্কের পাশেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব কিছুই আছে। এখানে অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলার পরিবেশ, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। তবে ডিসিপ্লিন আছে আমাদের, মানে এত যেমন উগ্রতা নেই, যেমন কোনো ইফটেজিং নেই, যেমন ধরেন এখানে কোনো মানুষ কারোর সাথে মানে গা ঘেঁষে কোনো কিছু করতে যাবে না, সব কিছু যার যার মতো করে চলাফেরা, তার জন্য ভালো লাগে। কারণ হয়েছে সবচেয়ে বড় কথা হয়েছে এখানের আইন, মজবুত আইন, যার জন্য সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে দেয়া চলাফেরা করে সবাই। তো আর বাইরের দেশের মানুষগুলো এমনিতে জাতিগতভাবে ভদ্র থাকে, আর আমরা ভারতবর্ষের মানুষরা জাতিগতভাবে একটু অশৃঙ্খল জাতি হিসাবে, কারণ আমরা বেশি উগ্রতা অশৃঙ্খলতা বেশি আমাদের মধ্যে হয়। আর কোনো বিচ বা সমুদ্র সৈকতে আমরা যদি যাই তাহলে এখানে দেখবেন বেশি একটা ভয় লাগে বা ইয়া লাগে, এখানে ভয়েরও কিছু নাই আর কি, একদম নিরাপদে সারা রাত্রে নারী পুরুষ যে কেউ আলাদা আলাদা প্যান্ডেল করে তারা এখানে ঘুমাচ্ছে। বিভিন্ন দেশের মানুষ আছে, ফিলিপাইনে আছে, সুদান আছে, বিভিন্ন দেশে মাসরি আছে, অন্যান্য দেশের মানুষরা এখানে বসে বসে সারা রাত কাটায়। সবাই তো আর বোর্ডিং নেয় না, আমি ছোটো বাচ্চা, তাই আমার মারিয়াম অনেক ছোটো, তাই আমি বোর্ডিং নিয়েছিলাম, আমরা বোর্ডিংয়ে ছিলাম। তো রাতের বেলায় সমুদ্র স্নানে আসবো, তার জন্য অনেকটা বোর্ডিং নিয়েছিলাম। এই যে আমরা সাগরের দিকে রওনা দিচ্ছি, এখানে কিছু সাগরের যে কিছু ছাতা টাতা আছে রৌদ্রের জন্য এখানে রাখা, মানুষ যে জায়গায় রেস্ট নেয়, এই যে এই পরিবেশটা। তো আমরা রওনা দিয়েছি, এখন আমরা নামবো আর কি, একটা প্ল্যান করে নামবো যে কীভাবে নামা যায়। মারিয়াম তো কারো কাছে থাকতে হবে, কারণ মারিয়ামও এখন সজাগ, মারিয়ামকে কারো কাছে দিয়ে তারপরে আমরা নামবো। তো এখানে কথাবার্তা চলছে, এক পর্যায়ে আমরা ডিসিশন নিয়েছি মারিয়ামের বাবাকে নিয়ে এখানে এই যে চাদর বিছিয়ে সাগরের পাড়ে বসে থাকবেন, আর আমরা ভাইয়া আর আমার বোন একজন, আমরা মনিরা মনিশ ব্লগস, ও আর আমরা একসাথে নেমে পড়বো, সাগরে নামবো এখন গোসলের জন্য। বাকিটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জেজানে আসছি, আরব সাগর, মারিয়ামকে নিয়ে আসছি সাগরের পাড়ে। তো এখন রাত প্রায় কয়টা বাজে, প্রায় নয়টা বাজে, আমরা সাগরের মধ্যে আছি। এই যে ঢেউ, পানির শব্দ শুনতে পাচ্ছেন তো, অনেক দূরে মারিয়ামের বাবা দাঁড়িয়ে আছে, আর আমরা সাগরের একটু ভিতরে আসছি, আমার এক বোনও সাথে আসছে, আমরা খুব মজা করতেছি, আসলে ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করলাম।
আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত সুন্দর না দেখলে না উপভোগ করলে বুঝার কোনো কায়দা নাই, চমৎকার। আল্লাহ, মানে এখানে কিছুক্ষণ থাকলে দুনিয়া কথাই ভুলে যায়, কি যে ভালো লাগতেছে। ভাইয়া আমাদেরকে নিয়ে আসছেন, সাথে করে ভাইয়া আছেন, ওই এই যে ভাইয়া, হ্যাঁ, একটা বড় ঢেউ আসছে, এই যে আসছে আমার কাছে, আসো ডেই বাজি, অনেক সুন্দর জায়গায় আসছি আমরা। মনিরা মনি ব্লগসের আমার বোন, ও আসছে, আমরা দুই ফ্যামিলি আসছি এখানে যা জানে। আজকে খুব ভাল লাগলো, আমরা কালকে দিনের বেলায় দুপুরেও আসবো এখানে গোসল করার জন্য, দুপুরে গোসলটা করে তারপরে বাসায় যাব। আজকে আমরা বোরিংয়ে এসেছি, বোরিংয়ে থাকবো। অনেক সুন্দর একটা জায়গায় আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা এই জায়গাটায় আরব সাগরে মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। পানির শব্দটা আপনাদের সাথে আপনাদেরকে শোনাতে পারতেছি, যেহেতু আমি বাংলাদেশের মেয়ে, আর বাংলাদেশের মেয়েরা মানুষ সবাই সাঁতার কাটতে, পানির সংস্পর্শে যেতে ভাল লাগে। তা আজকে সাগরের কাছে আসছি, সেটা কতটা ভালো লাগার বিষয় আসলে বোঝানোর মতো নয়। ওই দূরে কিছু কিছু মহিলারা আছেন, অনেক দূরে দূরে সৌদি মহিলারা, তারা তাদের মতো করে দল বেঁধে বেঁধে গোসল করতেছেন। আর লবণ পানি, এত লবণ, শরীর মুখ জলে, জ্বালাপোড়া করে, এরকম অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারছি, পানির শব্দটা শোনাতে পারছি। এই যে আরেকটা ঢেউ আসছে, কি দারুণ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। না, এটা দিলে ইউটিউবে দিলেও মনে করেন সমস্যা নাই। সাগরের মধ্যখানে দাঁড়িয়ে ক্যামেরা করাটা কি ভীষণ মজার। পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও অলরেডি করতাম। দেখছিন দেখছিন ভাইয়া, দেখছিন বিজয়ের মা, এই যে আমরা তো মধ্যখানে কইতে গেলে দাঁড়াইছি, মধ্যখান বলতে কি একটা খুন আর কি। অনেক মহিলারা আছে, হ্যাঁ দেখ, শেষ পর্যন্ত মোবাইল আইনা সারছি, কিন্তু পানি শব্দটা কি মজা, এটা কিন্তু অনেক মজার একটা ইয়ে হইতাছে। যাই শুধু একেবারে নারা ছাড়া দেন, হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি। পানি না দেন, পানি না দেন, বাড়ালে তো দরকার, দূর কয় কি